করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সিপিআইএম হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য অসিত মুখার্জি। শনিবার কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার তার স্মৃতির উদ্দেশ্যে গোঘাট এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে একটি শোক মিছিল করল গোঘাট সিপিআইএম সংগঠন। জানা গেছে, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এই নেতা দীর্ঘদিন ধরে গোঘাট তথা হুগলি জেলা সহ বিভিন্ন এলাকায় বহু আন্দোলনের নেতৃত্ব দেন। অসিত মুখার্জি ছিলেন গোঘাট দুই এর ব্যাঙাই অঞ্চলের চণ্ডীপুর গ্রামের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে তিনি প্রথমে আরামবাগ মহকুমা হাসপাতাল সংলগ্ন সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হওয়ার ফলে তাকে কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে শনিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। এদিন সিপিআইএম এর নেতা সৈয়দ মোহাম্মদ ইয়াসিন বলেন, আমরা বহু আন্দোলনের নেতা অসিত মুখার্জিকে হারিয়েছি। উনি ছিলেন হুগলি জেলা সিপিআইএম সম্পাদক মণ্ডলীর সদস্য। ওনার স্মৃতির উদ্দেশ্যে আজ আমরা শোক মিছিল করছি। ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর হুগলি জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ছিলেন কমরেড অসিত মুখার্জি। আমাদের গোঘাট থানাতেই বাড়ি, ব্যাঙাই অঞ্চলের চণ্ডীপুর গ্রামে বাড়ি। তিনি আমাদের দীর্ঘ ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নেতৃত্ব। মার্কসবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বে গোঘাট থানার বিভিন্ন গণসংগ্রাম, বিভিন্ন ছাত্র আন্দোলন, কৃষক আন্দোলন, শ্রমিক আন্দোলন, এই সমস্ত জায়গাতে গোটা গোঘাট থানায় তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমানে অসুস্থ ছিলেন, করোনা রোগেতে আক্রান্ত ছিলেন, আরামবাগ হসপিটালে ভর্তি হয়েছিলেন সুপার স্পেশালিটি হসপিটালে। তারপর ওখান থেকে বাড়াবাড়ি হওয়ার কারণে কলকাতা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু সব রোগীদের, ডাক্তারদের বাবুদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি গতকাল প্রয়াত হয়েছেন। তার স্মৃতিতেই তার আমরা মিছিল করছি, তার স্মৃতিতেই তাকে স্মরণ করে আমরা শোক মিছিল করছি। এইটাই হচ্ছে আজকের আমাদের উদ্দেশ্য। নিউজ আজবাংলা, গোঘাট। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। IIOH কর্তৃক পশ্চিমবঙ্গ রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত। এখন আপনার শহরে আরামবাগ হসপিটাল মোড়, ICICI ব্যাংকের পাশে। কল করুন 7477886099। লগ অন করুন www.anjanshastri.com।